আমাদের কিচেন ফুডস এন্ড ফ্লেভারসে আবার একটা নতুন রেসিপির সাথে। সোয়াবিন তো, সোয়াবিনের অনেক রেসিপি তো খেয়েছো, একবার এটা ট্রাই করে অবশ্য দেখো, কোনো রকম ঝামেলা ছাড়া একেবারে মেখে মশলার সাথে সোয়াবিন আলু মেখে বসানো। আর রেসিপিটা সত্যি বলছি, বানানো যত সহজ না, খেতে ততটাই স্বাদের, দেখতেও কতটা কিউট। দেখো তো, নিরামিষ দিনে এরকম রেসিপি হলে আর কি চাই। তো একবার ট্রাই করে অবশ্য দেখবে, তার জন্য কিন্তু আজকের ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল, কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে। কিন্তু তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আসবে, চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাহলে সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো, আমার নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটা অবশ্যই অবশ্যই ফলো করো। তো চলো দেখা যাক আজকে রেসিপি। আজকে ছেলে বলেই দিয়েছে, অফিস থেকে ফিরে যেন রাতের ডিনারে আমি সোয়াবিন পাই, নিরামিষ মানে সোয়াবিন তো নিয়েছি, সোয়াবিনটাকে আমি সিদ্ধ করে নিয়েছি বা জলে ভিজিয়ে রাখলেও তোমরা রাখতে পারো। দিয়ে দিলাম টক দই হাফ কাপ, আর সর্ষের তেল কাঁচা। নিরামিষ মানে আমার বাড়িতে সোয়াবিন চাই চাই, ছেলেরা খুব ভালোবাসে অবশ্য। পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর সবসময় সোয়াবিন আদা জিরে বাটা দিয়েই নর্মালি সবাই খায়, আমি সেরকমই রান্না করি নিরামিষ মানে। তো আজকে ভাবলাম একটু ডিফারেন্স টাইপের করি, যাতে সবারই ভাল লাগে। তো একটা ছোট্ট দিকে টমেটো দিয়ে দিলাম কুচি, আর এখানে অনেক রকম বেসিক মশলা আছে, জিরে, ধনে, লঙ্কা, নুন, গোলমরিচ গুঁড়ো, একটু চিনিও নিয়েছি, আচ্ছা হলুদ আছে, আর লঙ্কার গুঁড়ো, যাই হোক সবই নিয়েছি, কাসুরি মেথিও আছে, আর আলু, এই আলুটাও এর মধ্যে দিয়ে 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 এটাকে ম্যারিনেট করে নেব। তো আদাটা শুধু দিলাম না, তোমরা চাইলে আদা বাটা দিতে পারো, আমি আর আদাটা দিচ্ছি না। তো এটাকে সুন্দর করে ম্যারিনেশন করে নেব, ম্যারিনেশন করে আধা ঘন্টা এটাকে রেখে দেবো। চলো ম্যারিনেট হয়ে গেছে, এবার এটাকে ঢেকে রেখে দিলাম, ম্যারিনেট করে নিলাম, সব রকম মশলা দিয়ে মিক্স করে নিলাম। আলুটা কিন্তু সিদ্ধ করা নেই, কাঁচাই আছে, ঠিক আছে। তো এবারে পর ফিরে এলাম, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। তো চলো এবার একটা ফোড়ন দিয়ে দিচ্ছি, জিরে, এলাচ, দারচিনি, তেজপাতা, একটু মৌরি, মৌরিটা দিলে না একটু মিষ্টি মিষ্টি গন্ধটা খুব সুন্দর আসে সোয়াবিন। আর আজকে দেখা যাক একটু ডিফারেন্স টাইপের রান্না করছি কেমন হয়। এবার ছেলে বলেছে সোয়াবিন খাবে নিরামিষ, তো আমিও ভাবলাম একটু ডিফারেন্স টাইপের করা যেতেই পারে, তাই একটু আলাদাভাবে করছি, ভালোই লাগবে আশা করছি, কারণ এর আগে একবার বানিয়েছিলাম এই রকমই কিন্তু একটু উনিশ বিশ করে। যাই হোক, তো ফোড়নটা হয়ে গেছে, তো ফোড়নটা থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ উঠে আসবে তখন দিয়ে দেব ম্যারিনেট করে রাখা আলু। এবার এই একটুখানি জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো, এই দেখো এতে আরও কয়েকটা জিনিস দিলে বেশ ভালোই হতো, কিন্তু আমি আর দিলাম না, বেসিকভাবে করছি বেসিক মশলা দিয়ে যাতে সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে। তো এতে পোস্ত, মগজদানা বাটা দিলেও বেশ ভালো লাগতো, মানে একেবারে মেখে আর কি। তো যাই হোক, এবারে ফ্লেমটা হাই করে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিট। এই দেখো এইবারে এটাকে ফ্লেমটাকে হাই করবো, হাই করে ভালো করে এটাকে কষাবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। তো দেখো জলটা একদম শুকিয়ে গেছে, এরকম আস্তে আস্তে তেল ঝাড়টা আরম্ভ করে দিয়েছে, এবারে এটাকে আবার একবার এখন ঢেকে দেবো একদম ফ্লেমটা বন্ধ করে। চলো দেখো একদম তেল ছেড়ে দিয়েছে, এই দেখো এইবারে এটাকে ভালো করে কষাবো, মানে ভাজবো আর কি, কারণ সব কাঁচা মেখে বসেছি, একবার তো ভালো করে ভেজে নিতে হবে, তাই এখন হাই ফ্লেম করে এটাকে 2 মিনিট ভালো করে ভেজে নেব আর কি, কষিয়ে নেব। এই দেখো ভালো করে কষিয়ে নিলাম, এবার যে বাটিতে দই ছিল জলটা দিলাম, আর একটু জল লাগবে সিদ্ধ হতে, যতক্ষণ জল যেটুকু দরকার। ব্যাস এবারে ব্যাস এবারে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা, তো দেখো কত সুন্দর হয়েছে না কালারটা, আর ফ্লেভারটাও কিন্তু দারুণ বেরোচ্ছে। তো চলো এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে
पाँच मिनट मत लो फ्लेमे रान्ना এটাকে চেক করব বাবা রে এবারে একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে চলো এটাকে নামিয়ে রান্না কমপ্লিট একদম এই দেখো কত সুন্দর হয়েছে না দেখতে এবারে সার্ভ করে নি আজকে তো ছেলে বাড়িতে এসে যা খুশি হবে না এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে যে বলে বোঝাতে পারবো না সত্যি বলছি অসাধারণ হয়েছে খেতে তো যাক রান্না করতে করতে ছোটো ছেলে একটু টেস্ট করেই ফেলেছে ব্যাস ওর ভালো লাগা মানে বড়টারও ভালো লাগবেই লাগবে তো যাই হোক তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট পেজটাকে ফলো ইউটিউবটাকে সাবস্ক্রাইব তো চলো আজকের জন্য টাটা কিন্তু এটা রুটি পরোটা ভাত সবের সাথে খেতে পারবে তো আজকের জন্য টাটা আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো এইরকম একসাথে মশলা দিয়ে মেখে বসানো এই রেসিপিটা একবার হলেও প্লিজ প্লিজ ট্রাই করে দেখো তো চলো আজকের জন্য টাটা